2.5 লাখ টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত দেখালেন রিকশা চালক রূপচাঁদ সোহেল। বুধবার রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ওই টাকা থানায় জমা দেন তিনি। এনটিভিতে এ খবর প্রচার হয়, টাকার মালিক খুঁজে পায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হকের উপস্থিতিতে মালিকের হাতে টাকা তুলে দেন রূপচাঁদ। দিদা চৌধুরীর রিপোর্ট। রূপচাঁদ ঢাকায় রিকশা চালান 26 বছর ধরে। স্ত্রী ছাড়াও সংসারে এক ছেলে এক মেয়ে। দিনের রোজগার দিনেই ফুরিয়ে যায়। অন্য সব দিনের মতো বুধবারটাও একইভাবে শুরু করেছিলেন রূপচাঁদ। অনেকক্ষণ বসার পরে আমি কই আল্লাহ আজকে কি কোনো খেত মিলে না, ব্যাপারটা কি আজকে রিজিকে কিছু মিলবো না। তাই মুহূর্তে হুজুর আইসে পরে কয় যাইবেন এলিফ্যান্ট, আমি ঘা যাব, 50 টাকা ভাড়া দিবেন। নীলক্ষেত মোড় পার হতেই দেখলেন একটি প্যাকেট। প্যাকেটটি খুলতেই দেখেন 5 বান্ডিল টাকা, সবগুলোই 500 টাকার নোট। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নেন রূপচাঁদ। রিকশার পাদানের উপরই রাখলেন ওই টাকা। পরে রিকশায় থাকা যাত্রীর পরামর্শে নিউ মার্কেট থানায় জমা দেন টাকাগুলো। এত টাকা দেখি আমার কাপড়টা গেছে, আমি টাকা নিয়ে মনে হয় বাদ দিতে পারতাম না। হ্যাঁ, রাস্তা অ্যাক্সিডেন্ট হইতো ভয়তে। বছরখানেক আগে 35,000 টাকা দামের একটি মোবাইল ফোন কুড়িয়ে পেয়েছিলেন রূপচাঁদ। মালিক খুঁজে সেটিও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। রূপচাঁদের এই সততায় মুগ্ধ হয়ে টাকার মালিক বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি শহীদুল ইসলাম হেলাল হারিয়ে যাওয়া টাকা থেকে সবার সামনেই 50,000 তুলে দেন রূপচাঁদের হাতে। এনটিভিতে বলেছে যে অনেক টাকা পাওয়া গেছে, তো আমি একবার আসতে চাই না, কিন্তু রিকশাওয়ালার কথা শুনে আমি বললাম না, আমি মাস্ট কাম এন্ড সি দা রিকশাওয়ালা, এই জন্য আমি রাতে আসলাম। রূপচাঁদের এই সততা অবাক করেছে খোদ পুলিশকে। তারাও সততার প্রতীকী মূল্য হিসেবে 5,000 টাকা তুলে দেন তার হাতে। এদের কাছে আমাদের কিছু শিক্ষণীয় আছে। আমরা যখন জাতি হিসেবে অনেক নিচে চলে যাচ্ছি, তখন সে একটা অনেক বড় ধরনের কাজ করছে। এবং আমার ভালো লেগেছে যে আমার থানায় এই ঘটনাটা ঘটেছে এবং আমার মাধ্যমে এটা সেবার ফেরত পেল, এটুকু আমার ভালো লাগে, আর আমার কোনো কৃতিত্ব এখানে নাই। রূপচাঁদ এই টাকা দিয়ে শরীয়তপুরে তার গ্রামে একটি ঘর তৈরি করবেন বলে জানান। অনিয়ম, দুর্নীতি, লোভ লালসা আর সামাজিক অস্থিরতা যখন গ্রাস করছে মানুষকে, তখন সততা ও নির্লোভের এই দৃষ্টান্ত দেখালেন একজন সাধারণ রিকশা চালক। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।